এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। কিছুদিন আগে একাধিক সংবাদ মাধ্যমে দেখা গিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ছেলে হন, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ এনেছিলেন একাধিক সংবাদ মাধ্যম। এমনকি রাজ্য বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতাকর্মীরা তৃণমূলের বিরুদ্ধে এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। এবার সেই বিস্ফোরকের সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন এবার স্বয়ং তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করব ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2021 নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে এমন একটি বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতাকর্মীরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ছেলে হন, যেখানে কিন্তু এ বিষয়ে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে না, তার ভাইপো হন, আপন ভাইপো হন বলে দাবি করেছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ বিষয়ে মুখ খুললেন এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল নেত্রী তার মা না, তার আপন পিসি হন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই সব ভুয়ো সংবাদকে ভুয়ো বলে দাবি করেছিলেন তৃণমূল নেত্রী।